চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এই পরিস্থিতিতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগী ও তাঁদের আত্মীয়দের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক রফিকুল রহমান রোগীদের অভিযোগ, বাইরে থেকে টেস্ট করিয়ে আনতে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, ডেঙ্গি আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ তাদের। সবাই তো বল এক্সপেরিমেন্ট সমস্ত পরীক্ষা মেডিকেল টেস্ট বাইরের থেকে করাচ্ছেন, এই দেখেন আপনি আসেন কতগুলো রুগী বলছে দেখেন। না না আপনার ডেঙ্গুটা তো হবে, আচ্ছা অ্যালাইজার মেশিন এখানে দেন না, অ্যালাইজার মেশিনটা দেন যে ডেঙ্গুটা সঙ্গে সঙ্গে কেন দেখবেন দেখেন। এক্সপেরিমেন্ট সমস্ত পরীক্ষা মেডিকেল টেস্ট বাইরের থেকে করাচ্ছেন, এই দেখেন আপনি। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, আমরা দেখলাম এবং শুনলাম যে এখানে চিকিৎসকের অভাব রয়েছে, ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, এমনকি যে টেস্ট করানোর কথা ডেঙ্গি হয়েছে কিনা সেটা ধরা পড়বে যে টেস্টে, সেই টেস্ট পর্যন্ত বাইরে থেকে করানোর কথা বলছেন, অভিযোগ করছেন এই রোগীরা, এবং বিধায়ক ফোন করে তারপরে আশ্বাস দিচ্ছেন। একেবারে দৃষ্টি উত্তর চব্বিশ পরগনা জেলার গ্রামাঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যেটা আমরা গত বছরও দেখেছিলাম যে শহরাঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি, কিন্তু এবারে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা স্বাস্থ্য জেলায় গ্রামাঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। তার মধ্যে সব থেকে খারাপ অবস্থা আমডাঙ্গা ব্লকে, প্রায় 226 আক্রান্তের সংখ্যা, এখানকার মরিচা গ্রাম পঞ্চায়েতে সব থেকে বেশি আক্রান্ত, এবং গতকাল এই নিয়ে ব্লক প্রশাসনের তরফ থেকে জরুরি বৈঠকও করা হয়। কিন্তু গতকাল সন্ধ্যায় আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান তিনি যান, গিয়ে রোগীদের ক্ষোভের মুখে পড়েন। রোগীদের অভিযোগ যে সকাল থেকে কোনো চিকিৎসকরা তাদের দেখতে আসেননি, শুধু তাই নয়, তারা গরিব মানুষ, তারা প্রান্তিক মানুষ, এবং তাদের পরীক্ষার জন্য বাইরে থেকে পরীক্ষা করতে বলা হচ্ছে, এবং যেটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ, কেননা এখানে ম্যাক অ্যালাইজার মেশিন নেই। এই সমস্ত ক্ষোভের মুখে পড়ে রফিকুর রহমান বিধায়ক তিনি সরাসরি স্বাস্থ্য দপ্তরের কর্তার সাথে ফোনে কথা বলেন, এবং তিনি কোনো অভিযোগটা জানান যে কোনো চিকিৎসক নেই, শুধু তাই নয় বাইরে থেকে টেস্ট করতে বলা হচ্ছে, এটা এখানকার মানুষের পক্ষে সম্ভব নয়, এই ব্যয়মূলক ব্যয়বহুল পরীক্ষা করা। এবং তিনি কথা বলে যেটা আশ্বাস দিয়েছেন যে 7 দিনের মধ্যে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ম্যাক অ্যালাইজার মেশিন বসানো হবে, যাতে দ্রুত ডেঙ্গি নিয়ন্ত্রণ, ডেঙ্গি নির্ণয় করা যায়, আর সেই কারণে তিনি ক্ষোভের মুখে পড়েন। এবং আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে গতকাল সন্ধ্যায় তিনি গেছিলেন, এবং সেখানে গিয়ে রোগীরা তার কাছে ক্ষোভ প্রকাশ করেন যে চিকিৎসা ঠিকমতো হচ্ছে না, তারা সমস্যার মধ্যে আছেন, আর ক্ষোভের মুখে পড়েই স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সাথে ফোনে কথা বলেন রফিকুর রহমান। ধন্যবাদ সমীরণ।